হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো রকমের বেলার ঝামেলা ছাড়াই আলু পরোটা। এই আলু পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু দারুণ মজার হয়। আপনার বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এভাবে আলু পরোটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই আলু পরোটা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আলু পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটি বড় সাইজের আলু সেদ্ধ করে তারপর ভালো করে চটকে নিয়েছি। কোনো রকমের দানাবাব কিন্তু এই আলুর ভিতরে থাকতে পারবে না। আর এখানে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর সব কিছু কিন্তু একটু কুচি করেই কেটে নিতে হবে। নিয়েছি কাঁচামরিচ কুচি এবং নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন এখানে আমি একটি বাটি নিয়েছি, এখন আমি এর ভিতরে সব উপকরণগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম আলু, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। আর চাট মশলা কিন্তু অবশ্যই দিতে হবে, চাট মশলা দেবার কারণে কিন্তু এই আলু পুরির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচের একটু কম পরিমাণে লাল মরিচের গুঁড়া। আপনারা যদি জাল একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। সব কিছু যেন ভালো করে মিশে যায় তার জন্য একটু সময় করে এভাবে করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিশানো হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দেব। এখন এখানে আমি অন্য একটি বাটি নিয়েছি, এখন আমি ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পানি। একসাথে সব পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনারা এভাবে কিন্তু খুব সহজে আলু পুরি বানিয়ে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে নাস্তা কিন্তু রাখতে পারেন, আর খেতে কিন্তু বেশ মজার হয়। আবার আমি এর ভিতরে পানি দিয়ে দিলাম, একসাথে কিন্তু সব পানি দেওয়া যাবে না, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম সেই আলু, মাখানো আলু দিয়ে দিলাম। এখন ভালো করে সব কিছুকে একটু মাখিয়ে নিব। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এই ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, এভাবে কিন্তু রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কিভাবে আমি রেখেছি। ব্যাটার কিন্তু পরোটা বানাবার জন্য পুরোপুরি রেডি। এই অবস্থায় আপনার লবণটা অবশ্যই একটু চেক করে নেবেন। এখন পরোটা বানাবার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেলে এর ভিতরে আমি তেল পেরাশ করে নেব। বেশি পরিমাণ তেল দেবার দরকার নেই, আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখন ভালো করে একটু বেরাশ করে নিব, আর প্রতিটি পরোটা ভাজার পর এভাবে তেল বেরাশ করে নিতে হবে। যখন প্যানটা গরম হয়ে যাবে তখন এর ভিতরে আমি ব্যাটার ঢেলে নেব। একটু বেশি পরিমাণে ব্যাটার কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে। আমি একটি চামচের সাহায্যে, দেখতেই পাচ্ছেন বড় একটি চামচের সাহায্যে আমি ব্যাটার দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে আমি একটু গোল করে নিব। এই পরোটাগুলো কিন্তু একটু মোটা সাইজেরই কিন্তু বানিয়ে নিতে হয়, আপনার চাইলে কিন্তু এর চেয়ে পাতলা করে বানিয়ে নিতে পারেন। আর চুলার আঁচ কিন্তু এই অবস্থায় মিডিয়ামে রেখে দিতে হবে। যখন এক পাশ হয়ে যাবে তখন কিন্তু কালারটা এমনি চেঞ্জ হয়ে যাবে, আর যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন আমি এক পাশ উল্টিয়ে নিব। খেয়াল রাখবেন যেন বেঙে না যায়, একটু সাবধানে কিন্তু এই অবস্থায় উল্টিয়ে দিতে হবে, কারণ এই পরোটা কিন্তু একটু নরম হয়ে থাকে। এভাবে মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় করে আমি এই পরোটা ভেজে নিব।
দেখতেই পাচ্ছেন পরোটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এর চেয়ে বেশি ভাজার আর দরকার নেই। এই অবস্থায় আমি পরোটা উঠিয়ে নিব। এভাবে করে আমি সব কয়টি পরোটা ভেজে নিব। আশা করছি আজকের এই আলু পরোটা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।